আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের নতুন একটি চ্যাপ্টারের ক্লাস নিয়ে আজকে হাজির হলাম। আজকে থেকে আমরা যে চ্যাপ্টারটার ক্লাস শুরু করব সেটার নাম হচ্ছে অজানা রাশির জগৎ। আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার যেটা হচ্ছে অজানা রাশির জগৎ। আমরা সবাই হারিয়ে যাব অজানা রাশির জগতে। অজানা রাশি কী, কোথায় ব্যবহৃত হয়, কীভাবে ব্যবহার করতে হয়, এই সবগুলো বিষয় সম্পর্কে বিস্তারিত আমরা জানব। এবং এটা কিন্তু আমাদের জন্য নতুন একটা টপিক, আমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত পাটিগণিত, জ্যামিতি এই জিনিসগুলো দেখে এসেছি, কিন্তু এই যে অজানা রাশি বা যেটাকে আমরা বলতেছি বীজগণিত, আমরা আসলে মূলত যেটা শুরু করবো আজকের থেকে সেটা হচ্ছে বীজগণিত। বীজগণিতের নাম তোমরা হয়তো বা অনেকেই শুনেছো বা অনেকেই শোনো নাই। তো যারা শুনেছো বা শোনো নাই তাদের সবার জন্য আজকে আমরা এই আলোচনাটা করব। বীজগণিতের সাথে পরিচিত হব, বীজগণিত কী, কে আবিষ্কার করলো, কীভাবে আসলো, কোথায় ব্যবহার হয়, এই সবগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ধাপে ধাপে এই অধ্যায়টা আমরা শেষ করব। তাহলে চলো আমরা হারিয়ে যাই অজানা রাশির জগতে। তো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে অজানা রাশির জগৎ। এখন আমরা যে জগতে হারিয়ে যাব, যে জগৎ নিয়ে কথা বলবো, সেই জগৎ সম্পর্কে তো আমাদের জানতে হবে। এই অজানা রাশিটা কী, অজানা রাশির জিনিসটা কী সেটা আমাদের আগে বুঝতে হবে। অজানা, অজানা মানে কী, যেটা আমরা জানি না, যেটা আমরা জানি না বা যেটার মান আমাদের জানা নাই। আর রাশি মানে তো আমরা বুঝতেছি যে কোনো একটা বাক্য বা বীজগণিতিক রাশি যেটাকে আমরা বলি, বা গণিতের একটা বাক্যকে আমরা রাশি বলতে পারি। তার মানে এমন কোনো একটা গাণিতিক বাক্য যেটার মান আমরা জানি না সেটাকে বলা হচ্ছে অজানা রাশি। আর এই অজানা রাশির জগতের মধ্যে আমরা হারাই যাব। এখন মান আমরা জানি না কোনগুলো, যেমন আমি যদি বলি ওয়ান, ওয়ানের মান তো আমি জানি যে ওয়ান, টু, টু এর মান আমি জানি টু, তারপর থ্রি, থ্রির মান আমি জানি থ্রি। কিন্তু আমি যদি বলি এক্স, এক্স এর মান কিন্তু আমি জানি না যে এক্স এর মান কি ওয়ান নাকি টু নাকি থ্রি। এই যে মানটা আমরা জানি না এটাকেই বলা হচ্ছে অজানা রাশি। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কেন এক্স এর মান আমরা জানতেছি না, এক্স কি, ওয়ান কি, টু কি, এই জিনিসগুলো বিস্তারিত আমরা জানব। এখন এই অজানা রাশির জগৎ সম্পর্কে সর্বপ্রথম যিনি আমাদেরকে পরিচিত করিয়েছেন তিনি হচ্ছেন এই মহান ব্যক্তি, পাশে আমরা যার ছবি দেখতেছি। এনার নাম হচ্ছে গণিতবিদ আবু আবদুল্লাহ মুহাম্মদ মুসা আল খোয়ারিজমি। ওনার জন্ম হচ্ছে 780 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে 850 খ্রিস্টাব্দে। ব্র্যাকেটের ভিতরে যে সাল দুটো আছে এই সাল দুটো কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে জন্মসাল, এটা হচ্ছে মৃত্যু সাল। তাহলে এই যে গণিতবিদ আবু আবদুল্লাহ মুহাম্মদ মুসা আল খোয়ারিজমি, ইনি হচ্ছেন আমাদেরকে এই অজানা রাশির জগৎ সম্পর্কে বিস্তারিত মানে ধারণা দিয়েছেন। এবং এই অজানা রাশির জগৎ এটাকে আমরা বলি আসলে মূলত বীজগণিত, এটাকে আমরা বলি বীজগণিত। আমরা কিন্তু পঞ্চম শ্রেণী পর্যন্ত যে অঙ্কগুলো করেছি সেগুলো ছিল হচ্ছে পাটিগণিত, আর তারপরে হচ্ছে জ্যামিতি। তো আমরা এই যে পাটিগণিত করেছি, জ্যামিতি করেছি, এই পাটিগণিত বা জ্যামিতির মতোই গণিতের আরেকটা শাখা হচ্ছে এই বীজগণিত। তো আমরা মূলত যে জিনিসটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে বীজগণিত। আমাদের ষষ্ঠ শ্রেণীতে আমরা যারা পড়তেছি তাদের জন্য এটা একবারে নতুন একটা শাখা গণিতের, নতুন একটা টপিক যে আমরা বীজগণিত নিয়ে আলোচনা করব। তোমরা এই বীজগণিত শব্দটা অনেকে হয়তো শুনেছো আগে বা অনেকে শোনো নাই। তো যারা শুনেছো বা শোনো নাই সবার জন্যই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যে বীজগণিত কি, কিভাবে আসলো, কোথায় ব্যবহৃত হয়, এবং এগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে লিখতে পারি, গণিতে কিভাবে এগুলো ব্যবহার করা হয়। এবং গণিতের সবথেকে গুরুত্বপূর্ণ শাখা কিন্তু এই বীজগণিতই। তোমরা যত উপরের ক্লাসে উঠবা তত কিন্তু এই বীজগণিতের নিয়েই আলোচনা করবা। উপরের ক্লাসগুলোতে কিন্তু পাটিগণিত সেভাবে থাকে না, আমরা যে পাটিগণিতের অঙ্কগুলো করি এগুলো কিন্তু আমাদের যে উপরের ক্লাসগুলো সেগুলো কিন্তু থাকে না ওভাবে। আমরা উপরের ক্লাসগুলোতে কিন্তু এই বীজগণিত নিয়েই আলোচনা করি, আমরা বীজগণিতেরই বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করি। সেজন্য বীজগণিত কিন্তু আমাদের খুবই খুবই জরুরি, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই অধ্যায়ে বা আমাদের এই ক্লাসে, ষষ্ঠ শ্রেণীর এই ক্লাসে আমরা মূলত বীজগণিতের একদম বেসিক জানবো, বীজগণিতের প্রতীক, বীজগণিতের চলক কীভাবে লিখতে পারি এই জিনিসগুলো আমরা জানবো। আমরা কিন্তু বীজগণিতের যে ব্যাপক দুনিয়া, বিশালতা আছে বীজগণিতের, সেখানে কিন্তু আমরা প্রবেশ করব না। আমরা শুধু বীজগণিতের বেসিকটুকু জানবো, আমরা কিন্তু উপরের ক্লাসগুলোতে ধীরে 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 এর ব্যাপকতা সম্পর্কে জানবো। আমি আবারও বলতেছি বীজগণিত কিন্তু আমাদের উপরের ক্লাসগুলোতে কিন্তু আমরা বীজগণিতেই সব কিছু সমাধান করি, সব অঙ্ক সমাধান করি। সেজন্য এই টপিক্সটা বা এই শাখাটা, গণিতের এই শাখাটা আমাদের সবার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এটা খুব ভালোভাবে পড়ব, খুব ভালোভাবে এর খুঁটি নাটি জেনে যাব। আমরা কিন্তু এই ক্লাসে বীজগণিতের সরেও সরে ক, খ, এক, দুই, তিন এগুলো জানবো। আমরা যেমন ছোটোবেলায় স্বরবর্ণ পড়েছি, ক্লাস ওয়ান টুতে যে আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো পড়েছি, এক দুই শিখেছি, যোগ বিয়োগ শিখেছি, এবং সেগুলোর ব্যবহার করেই আমরা হচ্ছে এখন বড় বড় বাক্য, বড় বড় অঙ্ক লিখি,
লিখি বা তৈরি করি, ঠিক তেমনি আমরা যদি এখানে এই বীজগণিতের মূলত সরাসরা ক খ বা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণই হচ্ছে শিখব। তোমাকে যদি বলা হয় যে তুমি হচ্ছে আম লেখো, তো তুমি যদি সরা আর ম না জানো তাহলে কিন্তু আম লিখতে পারবা না। ঠিক তেমনি তুমি যদি বীজগণিতের অঙ্ক করতে চাও তাহলে তোমাকে এই প্রতীক চলক এই জিনিসগুলো খুব ভালোভাবে জানা থাকা লাগবে, নাহলে কিন্তু তুমি বীজগণিত গিয়ে একটা সময় গিয়ে কি ভালো বুঝতে পারবা না। সেজন্য আমাদের যেহেতু এটা একদম বেসিকের একটা চ্যাপ্টার, এই জন্য এই চ্যাপ্টারটা আমরা খুবই খুবই আন্তরিকতার সাথে খুবই ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝবো, পড়বো, এবং পরবর্তীতে গিয়ে যেন আমাদের এই জিনিসগুলো আর আটকায় না, এই জিনিসগুলো যেন আমরা খুব ভালোভাবে ধারণা ক্লিয়ার করতে পারি, সেজন্য আমরা কোনো ধরনের গ্যাপ ছাড়াই একদম প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইন আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। তাহলে এখানে বইয়ের মধ্যে আমাদের যে কথাগুলো আছে সেই কথাগুলো আমরা একটু রিডিং করে দেখি যে এখানে কী বলা হচ্ছে। তো বলা হচ্ছে আমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি, সংখ্যা ব্যবহার করে নানা রকম গাণিতিক সমস্যা সমাধান করাও শিখেছি, এছাড়া দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক বস্তুর আকৃতি সম্পর্কে জেনেছি। দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক বস্তু আমরা কিন্তু কোথায় পড়েছি? আমরা কিন্তু পড়েছি হচ্ছে আমাদের যে দ্বিতীয় চ্যাপ্টার দ্বিমাত্রিক বস্তুর গল্প, সেখানে কিন্তু আমরা দেখেছি। দ্বিমাত্রিক বস্তু মানে যে বস্তুগুলোর কি দুইটা মাত্রা বা দৈর্ঘ্য বা প্রস্থ আছে, এবং ত্রিমাত্রিক বস্তু মানে কি যে বস্তুগুলোর তিনটা মাত্রা বা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। যেমন আমাদের বই, বই কিন্তু একটা ত্রিমাত্রিক বস্তু, তারপরে ইট, ইট একটা ত্রিমাত্রিক বস্তু। তো দ্বিমাত্রিক বস্তু কোনগুলো? যেমন আমাদের খাতার পাতা, এটা কিন্তু একটা দ্বিমাত্রিক বস্তু। তো এ হচ্ছে আমাদের দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বস্তু। এ সম্পর্কে বিস্তারিত কিন্তু আমরা দিতে আমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে সেখানে কিন্তু আলোচনা করেছি। কিছু কিছু বস্তির পরিসীমা, ক্ষেত্রফল ও আয়তন পরিমাপ করতে পারি। এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিত সম্পর্কে জানব। তার মানে এই অধ্যায়টা মূলত কিসের অধ্যায়? এটা একটা বীজগণিতের অধ্যায়, যেটা আমি বললাম যে এটা হচ্ছে আমাদের গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শাখা, বা আমরা বলতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা, কারণ আমাদের এই বীজগণিত দিয়েই সব কিছু হয়। আসলে বীজগণিত গণিত শাস্ত্রের প্রাচীন ও অন্যতম একটি মৌলিক শাখা। বীজগণিতের ইংরেজি হচ্ছে অ্যালজেব্রা, তার মানে বীজগণিতের ইংরেজি আমাদের জানা থাকতে হবে কি অ্যালজেব্রা। এই অ্যালজেব্রা শব্দটি এসেছে আরবি শব্দ আল জাবর থেকে, অ্যালজেব্রা এসেছে একটা আরবি শব্দ থেকে, যে শব্দটা হচ্ছে আল জাবর। শব্দটি 820 খ্রিস্টাব্দের দিকে বিখ্যাত ফার্সি গণিতবিদ আবু আবদুল্লাহ মুহাম্মদ মুসা আল খোয়ারিজমি তার বিখ্যাত একটি বইতে ব্যবহার করেছিলেন। এই যে এই ব্যক্তি যার ছবিটা আমাদের প্রথমে দেয়া আছে, ইনি সর্বপ্রথম কি করেছেন এই আলজাবর শব্দটি ব্যবহার করেছেন, এবং সেখান থেকেই হচ্ছে অ্যালজেব্রার শব্দটার উৎপত্তি, এবং অ্যালজেব্রার মানে হচ্ছে কি বীজগণিত। উনি কোথায় ব্যবহার করেছেন এটা? তার একটা বিখ্যাত বইতে। তো বইটার নাম আমাদের বইয়ে দেয়া নাই, বইটার নাম আমাদের খুব বড় একটা নাম, যদিও আমি বইটার নাম বলতেছি বা লিখে দেখাচ্ছি বইটার নাম। বইটার নাম হচ্ছে কিতাব আল মাখতাসির ফি হাসাব আল জাবর ওয়াল মাকাবালা। এই বিশাল একটা নাম, এটা হচ্ছে একটা বইয়ের নাম, এত বড় একটা নাম এই জন্য হয়তো আমাদের বইয়ের মধ্যে দেয় নাই। এটা আমি দেখালাম শুধুমাত্র আমাদের জানার জন্য যে কোন বই উনি ব্যবহার করেছিলেন। এই যে আল জাবর, এই যে শব্দটা, এখান থেকেই কিন্তু আমাদের এই অ্যালজেব্রা এসেছে, অ্যালজেব্রা থেকে বীজগণিত এসেছে। তাহলে বইটার নাম হচ্ছে কিতাব আল মাখতাসির ফি হাসাব আল জাবর ওয়াল মাকাবালা। এই বইটা আমরা মাথায় রাখতে পারি, মনে রাখতে পারি, বা তোমরা চাইলে লিখেও রাখতে পারো। উনি মূলত এই শব্দটা ব্যবহার করেছিলেন। তো আমরা চলে যাই আমাদের পড়ায়। তো এখানে আমাদের তারপরে কি আছে যে আল খোয়ারিজমি ছিলেন একাধারে গণিতজ্ঞ, ভূগোলবিদ, জ্যোতির্বিজ্ঞানী, তবে মূলত বীজগণিতের জন্যই তিনি সবচেয়ে বেশি আলোচিত হন, এজন্যই তাকে বীজগণিতের জনক বলা হয়ে থাকে। তো আমরা কিন্তু শুরুতেই আলোচনা করেছি যে এনাকে বীজগণিতের জনক বলা হয়ে থাকে। কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে বীজগণিতের জনককে, তাহলে কিন্তু তুমি উত্তর দিবা হচ্ছে বীজগণিতের জনক হচ্ছে আবু আবদুল্লাহ মুহাম্মদ মুসা আল খোয়ারিজমি। ওনাকে কিন্তু সংক্ষিপ্ত আল খোয়ারিজমি নামও বলা হয়, যে ওনাকে যদি এই টোকে যে আল খোয়ারিজমি এই নাম বললেও কিন্তু অনেকেই চিনে ফেলবে। তাহলে এ হচ্ছে আমাদের মূলত বীজগণিতের পরিচিতি, যে বীজগণিতের কে জনক, আল খোয়ারিজমি, মুসা আল খোয়ারিজমি বীজগণিতের জনক। আর বীজগণিত হচ্ছে গণিতের একটা অন্যতম শাখা। বীজগণিত এসেছে কোন শব্দ থেকে? বীজগণিত এসেছে আল জাবর, যেটা একটা আরবি শব্দ, এবং এই মুসা আল খোয়ারিজমি উনি হচ্ছে একজন ফার্সি গণিতবিদ। এবং এই আল জাবর শব্দটা কোথায় থেকে এসেছে? একটা বই থেকে, উনি ওনার বইয়ের মধ্যে এটা ব্যবহার করেছিলেন। তো এ হচ্ছে আমাদের বীজগণিতের পরিচিতি। এবার আমরা আসি বীজগণিতের ব্যবহার। আমরা তো বীজগণিত বুঝলাম, বীজগণিত কি, তো এখন বীজগণিত কোথায় ব্যবহার হয় সেটা আমরা একটু দেখি। তোমরা হয়তো ভাবছো বীজগণিত কেন শিখবো, তাই না?
মানে আমরা তো যে কোনো কিছু শেখার সময় আগে চিন্তা করি যে কেন এটা শিখবো, এটা শিখে কী হবে, আমার কোথায় কাজে লাগবে, এটা কোন কাজে লাগবে, এই চিন্তাগুলো আমরা করি। তো সেই প্রশ্নটার উত্তর কিন্তু এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে যে বীজগণিত আমরা কেন শিখবো। আমাদের বাস্তব জীবনে কি বীজগণিতের ব্যবহার আছে? উত্তর হবে হ্যাঁ, আমাদের বাস্তব জীবনে বীজগণিতের ব্যবহার আছে। বীজগণিতের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের সর্বত্র, সর্বত্র মানে সব জায়গায়, আমাদের ঘরে রান্না থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য বিজ্ঞান প্রকৌশল সহ নানাবিধ ক্ষেত্রে ব্যবহার রয়েছে। মানে একদম মানে আমাদের হচ্ছে রান্নাঘর থেকে শুরু করে একবারে বিজ্ঞান প্রকৌশল সব জায়গার মধ্যে আমাদের বিজ্ঞান কি আমাদের এই যে বীজগণিতের যে ব্যবহার সেটা আছে। তার মানে এটা কত ব্যাপক আকারে ব্যবহৃত হয়, এটার বিশালতা কত বড়, যেটা আমি শুরুতেই বলেছিলাম। এখন তোমরা হয়তো অনেকেই ভাবতেছো যে রান্নার ক্ষেত্রে বা রান্নার কাজে আবার বীজগণিতের ব্যবহার কোথায় হয়? তোমার মা তোমাদের জন্য নিয়মিত যে রান্নাবান্না করেন, বাড়িতে অনেক মেহমান আসলেও কি তাই করেন, নাকি চেনা রান্নার উপকরণগুলোর অনুপাত পরিবর্তন করেন? মানে পরিবারে যদি তোমরা তিনজন থাকো বা চারজন থাকো, তিনজনের জন্য বা চারজনের জন্য যে পরিমাণ রান্না করা হয় বা যা যা রান্না করা হয়, বাড়িতে যদি মেহমান আসে তাহলে কি সেই পরিমাণ রান্নাই করা হয় বা সেইগুলো রান্না করা হয়? তা কিন্তু না। দেখা যায় যে আমাদের ফ্যামিলিতে যদি বা তোমাদের ফ্যামিলিতে যদি চারজন থাকে, চারজনের জন্য যে পরিমাণ ভাত বা খাবার রান্না করা হচ্ছে, যদি মেহমান চলে আসে আরও তিনজন তাহলে টোটাল হয়ে গেলো সাতজন। এই সাতজনের জন্য কিন্তু সেই পরিমাণ খাবারই রান্না করা হবে না, রান্নাটা কী হবে, পরিমাণ কিন্তু চেঞ্জ হবে। তারপরে মাঝে মাঝে রেসিপিও চেঞ্জ হবে, তরকারি একটু ভালো মন্দ তরকারি হবে, যেখানে খেতা হচ্ছে তোমরা আলু ভর্তা সেখানে খাওয়া হচ্ছে গরুর মাংস, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো তোমরা তোমার কি মনে হয়েছে, তোমার কি কখনো মনে হয়েছে কিভাবে তোমার মা সেই রান্নার রেসিপিটি সামঞ্জস্য রক্ষা করেন? বিষয়টি মজার হলেও তোমার মা কিন্তু এখানে বীজগণিত ব্যবহার করেছে। এখন কিভাবে বীজগণিত ব্যবহার করেছে সেইগুলোই আমরা হচ্ছে ধাপে ধাপে সামনে দেখব। তুমি যদি কখনো কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নাও বা টাকা বিনিয়োগ করো, তার জন্যও তোমাকে কি সুদ বা মুনাফা গণনা করতে হবে। দীর্ঘমেয়াদি এই মুনাফা নির্ণয়ের জন্যও বীজগণিতের সূত্র ব্যবহার করা হয়। এখন ব্যাংক থেকে যখন কেউ লোন নেয় বা তুমি যখন কোথাও টাকা ইনভেস্ট করবা, টাকা বিনিয়োগ করবা, কোনো ব্যবসা শুরু করবা, তখন তুমি যে সেখান থেকে মুনাফা পাবা বা সুদ, ব্যাংকে যে সুদ দিতে হবে বা ব্যাংক থেকে তোমাকে যে সুদ দিবে সেটার যে হিসাবটা, সেটাও কিন্তু ওই বীজগণিতের সূত্র ব্যবহার করে করা হয় শর্টকাট করার জন্য আর কি। তাহলে আমরা এক কথায় বলতে পারি, বীজগণিত যেমন গণিতের সকল শাখার মধ্যে সেতু বন্ধ রূপে কাজ করে, তেমনই আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি খেলা দিয়ে শুরু করলে কেমন হয় বলো তো? মানে হচ্ছে আমরা এই যে বীজগণিত যে শুরু করব, এখন এই বীজগণিতটা একটা খেলার মাধ্যমে শুরু করতে চাচ্ছে। খেলাটা খুব ইন্টারেস্টিং, আমরা খেলাটা দেখি। খেলাটার নিয়ম হচ্ছে তোমার খাতায় পছন্দ মতো একটা সংখ্যা লেখো, সংখ্যাটি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ বা যে কোনো কিছুই হতে পারে। এই পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ এগুলো কিন্তু আমরা হচ্ছে যে এর আগের যে অধ্যায় সেই অধ্যায়ে কিন্তু আমরা দেখে এসেছি পূর্ণ সংখ্যা কী, ভগ্নাংশ কী, সেগুলো কিন্তু আমরা দেখে এসেছি। এবার খাতায় লেখা তোমার পছন্দের সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করো। এখন যে কোনো একটা সংখ্যা লিখতে বলেছে সেটাকে তিন দ্বারা গুণ করতে বলছে। তার মানে আমরা যদি একটা সংখ্যা নেই পাঁচ, সেটাকে গুণ করতে বলছে তিন দ্বারা। আমরা তিন দ্বারা যদি গুণ করি, গুণফলের সাথে তিরিশ যোগ করো, তিরিশ আমরা যদি যোগ করি, ওরা যেভাবে যেভাবে আমাকে বলতেছে আমরা খেলাটা সেভাবেই খেলতেছি। যোগফলকে তিন দ্বারা ভাগ করো এবং এটাকে এখন তিন দ্বারা ভাগ করতে হবে। প্রাপ্ত ভাগফল থেকে তোমার পছন্দ করা সংখ্যাটা বিয়োগ করো। তাহলে এখান থেকে এখন আমরা, আমার পছন্দ করা সংখ্যা কত ছিল, আমার পছন্দ করা সংখ্যা ছিল হচ্ছে পাঁচ, তাহলে আমরা পাঁচ বিয়োগ করব। এখন এই যে পুরো অঙ্কটা বা পুরো যে এখানে মানটা আসলো, এই মানটা কত আসবে সেটাই হচ্ছে আমার বন্ধু আমাকে বলে দিতে পারবে, বা এটা যদি আমার বন্ধু আমাকে বলে তাহলে এই মানটা আমি বলে দিতে পারবো, বা এই যে বিয়োগফলটা সেটা আমি বলে দিতে পারবো। এটা কিভাবে সেটাই আমরা হচ্ছে দেখি। এখানে বলা হচ্ছে তোমার বন্ধু যদি খেলাটা জানে, তোমার বন্ধু যদি খেলাটা জানে তাহলে সে তুমি যে বিয়োগফলটি পেয়েছো বলে দিতে পারবে। যদিও তোমার পছন্দের সংখ্যাটি তোমার বন্ধু জানে না, সে তোমাকে বলে দিতে পারবে বিয়োগফলটি হলো দশ। মানে এই যে মানটা, এটা যদি আমরা সলভ করি তাহলে এখানে বিয়োগফল আসার কথা দশ। দেখি আমরা কি আসে, তিন পাশে পনেরো যোগ তিরিশ, নিচে হচ্ছে তিন বিয়োগ পাঁচ, তাহলে এখানে পনেরো আর তিরিশ যোগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ। পঁয়তাল্লিশকে যদি আমরা তিন দিয়ে ভাগ দেই হবে কত, পনেরো। পনেরো থেকে যদি আমরা পাঁচ বিয়োগ দিই হবে হচ্ছে দশ। তার মানে বিয়োগফল কিন্তু এখানে দশে আসতেছে। এই বিয়োগফলটা কিন্তু বা এই মানটা, উত্তরটা কিন্তু আমি আমার বন্ধুকে জানাই নাই। এখন আমার বন্ধু না জেনেই, আমার এই সংখ্যা বা এইগুলো কিছু না জেনেই সে আমাকে এই উত্তরটা বলে দিতে পারতেছে। খেলাটি কিন্তু খুব বেশি জটিল নয়, তুমি একটু ভাবলেই বুঝতে পারবে তোমার বন্ধু কীভাবে তোমার লেখা সংখ্যাটি না দেখে বিয়োগফল বলে দিতে পারলো। এই যে বলছে যে একটু ভাবলেই বুঝতে পারবে তোমার বন্ধু কীভাবে তোমার লেখা সংখ্যাটি না দেখে বিয়োগ করতে পারলো,
এই ভাবনাটুকুই আমরা ভাববো এখন যে কিভাবে সে আমাকে আমার মানটা বলে দিতে পারতেছে। তার আগে আমরা এইটুকু একটু শেষ করে নিই, এইটুকু আমরা দেখি যে এইটুকু পড়লে আমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তো এখানে বলা হচ্ছে যে আচ্ছা দেখো তো উপরের খেলার নিয়মগুলো একসাথে সাজালে নিচের মতো হয় কিনা, নিচের মতো বলতে যে এরকম, এই যে এরকম এটা উপরে আছে, এটা আসলে নিচে হওয়ার উচিত ছিল। তো যাই হোক এখানে বলা হচ্ছে যে নিচের মতো হয় কিনা, এরকম কিন্তু হবে। এই যে ফাঁকা ঘরটা, এই ফাঁকা ঘরটা কি? এই ফাঁকা ঘরটা হচ্ছে যে মানটা আমি নিতে বলেছি বা যে কোনো মান আমি নিচ্ছি, তার মানে এই ফাঁকা ঘরের মধ্যে যে কোনো মান হতে পারে বা যে কোনো সংখ্যা হতে পারে। এখানে আমরা 5 নিয়েছিলাম, কিন্তু আমরা যখন এটা করলাম তখন 5 নিয়েছিলাম। এখানে যদি কেউ 10 নেয়, 15 নেয়, 7 নেয় বা কোনো ভগ্নাংশ সংখ্যা নেয়, 1/2, 3/5 এরকমও নেয়, তারপরও কিন্তু সবসময় এখানে বিয়োগফল আসতেছে কত? 10। সবসময় এখানে বিয়োগফল আসতেছে কত? 10। এটা কিন্তু যদি কেউ মান চেঞ্জ করে যায়, এখানে যদি 3-এর জায়গায় 4 দেয়, এখানে যদি 30-এর জায়গায় অন্য কোনো সংখ্যা দেয়, তারপরে কিন্তু সবসময় এখানে একটা নির্দিষ্ট মানই আসবে, সেটাই আমরা দেখব। ফাঁকা ঘরে যে কোনো সংখ্যা নিয়ে অথবা অন্য সংখ্যা দ্বারা গুণ, যোগ ও ভাগ করেও খেলাটি খেলতে পারবে, চেষ্টা করে দেখবে নাকি? হ্যাঁ, আমরা চেষ্টা করে দেখব। কি বলছে? ফাঁকা ঘরে যে কোনো সংখ্যা নিয়ে, তাহলে ফাঁকা ঘরে আমরা যদি যে কোনো সংখ্যা নেই, আমরা 5 নিয়েছিলাম, এবার যদি আমরা এখানে 10 নেই, তাহলেও কিন্তু এখানে 10ই আসবে। এই যে 3×10=30, 30×30 কত হয়? 60। 60কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই হবে কত? 20। এখন 20 থেকে যদি আমরা 10 বিয়োগ দিই, কারণ ফাঁকা ঘরে আমরা কত নিয়েছি? 10, তাহলে কত আসবে? 10ই আসবে। আমরা যদি এখানে 15 নেই, তারপরও 10 আসবে। এখানে যদি 20 নেই, তারপরে কিন্তু এখানে 10ই আসবে। অথবা অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ, যোগ ও ভাগ। এখন অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ, এখানে আমরা 3 দ্বারা কী করছি? গুণ করছি। মনে রাখতে হবে আমরা যেটা দিয়ে গুণ করব সেই সংখ্যাটা দিয়েই ভাগ করব। এটা এই খেলার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট নিয়ম, যে আমরা যে সংখ্যা দিয়ে গুণ করব ভাগটাও ঠিক ওই সংখ্যা দিয়েই করব। তাহলে এখানে ওই যে আমাদেরকে বললো না যে একটু ভাবলেই বুঝতে পারবে কীভাবে এই খেলাটা হচ্ছে, তাহলে দেখো আমি একটা সংখ্যাকে যে সংখ্যা দিয়ে গুণ দিলাম, ওই সংখ্যা দিয়ে যদি ভাগ দেই, আমি আগের সংখ্যাটাই পাচ্ছি না। মানে আমি যদি 5কে 3 দিয়ে গুণ দিই, গুণ দিলে কত পাচ্ছি? 15। এখন এটাকেই যদি এখন আমি আবার 3 দিয়েই ভাগ দিই, তাহলে আমি কি আগের সংখ্যাটাই, মানে আমার এই 5ই পাবো না? তার মানে কি হচ্ছে এখানে? এখানে আসলে আমাদের একটু মাথাটা ঘোরায় দিচ্ছে যে আমি একই সংখ্যা দিয়ে গুণ দিচ্ছি আবার একই সংখ্যা দিয়েই ভাগ দিচ্ছি, তাহলে আমার যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই তো আমি পাবো। তাহলে এখানে এই যে বলছে একটু ভাবলেই বুঝতে পারবে, তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে এখানে ঘটনাটা কী ঘটতেছে, এখানে ম্যাজিকটা কী ঘটতেছে, যে এখানে কিন্তু এটাই মূল নিয়ম, তুমি যে সংখ্যা দিয়ে গুণ দিবা সেই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। এখানে যদি আমি 3 দিয়ে গুণ দিয়ে 4 দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু এটা আমার নির্দিষ্ট মান আসবে না, সবসময় 10 আসবে না। এটা আমি 3 দিয়ে গুণ দিছি, আমাকে 3 দিয়েই ভাগ দিতে হবে। আমি যদি 4 দিয়ে গুণ দিই, আমাকে 4 দিয়েই ভাগ দিতে হবে। দেখো এখানে যদি আমরা 10 নেই আর 4 দিয়ে গুণ দিই, 4×10=40। আবার এখানে যদি আমরা অন্য কোনো একটা সংখ্যা নেই, মনে করো 20 নিলাম, তাহলে কী হবে? দেখো 40×20 কত? 60। 60কে যদি আমরা হচ্ছে আমাদের 4 দিয়ে হচ্ছে ভাগ দেয়, কত আসবে? 15। এখন 15 থেকে যদি আমরা আমাদের যে সংখ্যাটা ছিল 10 সেটা বিয়োগ করি, কত আসতেছে? 5। এই দেখো এখন যদি আমি এখানে 4 দিয়ে যে গুণ দিয়েছি, 4 দিয়ে যে ভাগ দিয়েছি, এই এখানে আমি যে কোনো সংখ্যা নেই না কেন, এখানে আমরা কি 10 নিয়েছি না? 5 আসছে। এখানে আমি 10-এর জায়গায় যদি এখন 20ও নেই, তারপরে এখানে 5ই আসবে। তাহলে দেখো এখানে যদি আমরা 20 নেই, তাহলে 4×20 কত হবে? 80। 80-এর সাথে যদি আমরা এখানে এই যে 20 যোগ করি, কত হবে? 100। তাহলে 100কে যদি 4 দিয়ে ভাগ দেই, কত হবে? 25। 25 থেকে আমি কত নিয়েছি? 20 নিয়েছি। তাহলে 20 যদি আমরা বিয়োগ দিই, দেখো বারবার 5ই আসতেছে। আমি একটু ক্লিয়ার করে লিখে দেখাই, আমাদের গেমটা ছিল কি যে সংখ্যা দিয়ে গুণ দেবো ওই সংখ্যা দিয়েই ভাগ দেবো। তাহলে এখানে দেখো আমরা যদি 4 দিয়ে গুণ দিই, আবার 4 দিয়েই ভাগ দিই, আবার এখানে আমরা মনে করো 20 দিয়ে যোগ দিচ্ছি, তাহলে এখানে আমি যে সংখ্যাই নেব আমার এই মানটা সবসময় 5 হবে। সবসময় কী হবে? 5 হবে। দেখো এখানে আমরা যদি এখানে কত নেব, আমরা এবার যদি নেই, মনে করো আমরা নিচ্ছি 15, তাহলে 15 যদি নেই, এখানে কত হবে? 4×15=60 যোগ 20/4। তার মানে এখানে বিয়োগ তো আমাদের এই যে খালি ঘরটা, মানে 15 বিয়োগ করতে হবে। আচ্ছা তাহলে এখানে বিয়োগ 15, এখানে দেখি 60×20 কত? 80। 80/4 বিয়োগ 15 সমান 20/15, দেখো এই যে 5 আসতেছে। এখানে আমি যখন 4 দিয়ে গুণ দিচ্ছি, 4 দিয়ে ভাগ দিচ্ছি, অলওয়েজ এখানে কত আসতেছে?
পাঁচ আসতেছে। এরকম এখানে যদি আমি অন্য কোনো সংখ্যা নেই, পাঁচ দিয়ে গুণ দিই, তাহলে পাঁচ দিয়েই ভাগ দিতে হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে আমি যে সংখ্যা দিয়ে গুণ দিচ্ছি সেই সংখ্যা দিয়েই যখন ভাগ দিচ্ছি তাহলে আমি আগের সংখ্যাটাই পাচ্ছি। আমি যখন চার দিয়ে গুণ দিচ্ছি চার দিয়েই ভাগ দিচ্ছি, আমি কিন্তু এখানে এই যে চার দিয়ে গুণ দেওয়ার ফলে ষাট হচ্ছে, চার দিয়ে তখন আমি এটাকে আবার ভাগ দিচ্ছি, আমি আবার পনেরোই পাচ্ছি, আবার পনেরোই পাচ্ছি। তাহলে এই পনেরোর সাথে আমি যখন আবার বীজ যোগ করতেছি, করে আবার যখন বিয়োগ করতেছি, আমি তো বারবার একটা মানই পাবো। এটাই হচ্ছে এখানে আমাদের মূল ট্রিক্স বা মূল মানটা। তো সবসময় মনে রাখতে হবে কি, আমরা যে মান দিয়ে গুণ দিচ্ছি সেই মান দিয়েই ভাগ দিতে হবে। তাহলে আমাদের এই জায়গার মধ্যে সবসময় একটা নির্দিষ্ট প্যাটার্নের মান আসবে। এখানে দশ আসছে, তাহলে এখানে অনেক সময় পাঁচ, এই যে নির্দিষ্ট পাঁচ, যখন আমরা চার দিয়ে গুণ দিচ্ছি তখন কিন্তু পাঁচ আসতেছে। তোমরা এখানে অন্য কোনো একটা সংখ্যা বসায়, অন্য কোনো একটা সংখ্যা দিয়ে গুণ দিয়ে ভাগ দিয়ে দেখো অন্য কোনো মান আসবে, এবং সবসময় সেই মানটাই আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ম্যাজিকটা। তার মানে আমাদেরকে এটা জানা থাকতে হবে, এই ম্যাজিকটা জানা থাকতে হবে। যদি জানা থাকে তাহলে আমরা সবসময় এন্ডাম হচ্ছে এই মানটা বলতে পারবো, যে চার দিয়ে গুণ দিলে কত হচ্ছে পাঁচ, তিন দিয়ে গুণ দিলে কত হচ্ছে দশ। এরকম আমরা যদি দুই তিনটা মান জানি, আমার বন্ধুকে তো আমি বলবো, এই তুই একটা সংখ্যা নে, সংখ্যাটাকে তিন দিয়ে গুণ দে, গুণ দিয়ে এর সাথে পনেরো যোগ দে, তার সাথে হচ্ছে তিন ভাগ দে, এরপরে আবার তুই যে সংখ্যাটা নিয়েছিস সেই সংখ্যাটা বিয়োগ দে, বিয়োগফল হবে দশ। তাহলে কি সে তো একদম চমকাই যাবে, কিন্তু তুমি তো জানো এই ব্যাপারটা। তো ম্যাজিক হচ্ছে এটাই, যে তুমি ও কত নিয়েছে সংখ্যাটা তুমি জানো না, কিন্তু পদ্ধতি কিন্তু তুমি বলে দিচ্ছ। তিন দিয়ে গুণ দাও, তুমি জানো তিন দিয়ে গুণ দিলে এখানে দশই হবে। চার দিয়ে গুণ দাও, তুমি জানো চার দিয়ে গুণ দিলে এখানে পাঁচই হবে। তো তুমি যত দিয়ে গুণ দিতে বলছো তুমি তো ওটা জানো, জেনে তাকে তুমি বলতেছো। তার মানে তুমি তাকে কি করতেছো, তোমার মতো করে ঘুরাচ্ছ, ঘুরায় উত্তরটা তুমি বের করতেছো, ওকে শুধু ওকে খাটাচ্ছ, শুধু শুধু খাটায় তুমি তোমার উত্তরটা বলে দিচ্ছ। তো এটাই হচ্ছে এখানকার মূল ম্যাজিকটা। তারপর এখানে আমাদের জোড়াই খেলা দেয়া আছে একটা, যে সহপাঠীর সাথে একাধিকবার খেলাটি খেলো, পরিবারের সদস্য ও প্রতিবেশীর সাথেও খেলতে পারো। তাহলে এই যে আমাদের এখানে বলে দিছে যে আমরা খেলাটা খেলবো, তো তুমি তোমার কোনো বন্ধুর সাথে, তোমার কোনো ভাইয়ের সাথে, ছোটো বোনের সাথে, ছোটো ভাইয়ের সাথে, বা তোমার আব্বু আম্মুর সাথে, বা যে কারোর সাথে, তোমার দাদা দাদির সাথে গিয়ে তাকে বলো, এই আপনি একটা অঙ্ক নেন, আপনি একটা সংখ্যা নেন, যে কোনো একটা সংখ্যা, পাঁচ হতে পারে, দশ হতে পারে, যে কোনো কিছু নেন। আচ্ছা, সেটাকে এখন তিন দিয়ে গুণ দেন, দিলাম। সেটাকে এখন তিরিশ দিয়ে যোগ দেন, দিলাম। সেটাকে এখন তিন দিয়ে আবার ভাগ দেন, দিলাম। এটার সাথে যে সংখ্যাটা আপনি নিছেন সেই সংখ্যাটা বিয়োগ করেন, করলাম, আপনার উত্তর হচ্ছে দশ। সে তো চমকাই যাবে, আল্লাহ এটা কেমনে হলো। তাহলে এই যে তাকে চমকানোর ব্যাপারটা, সে যদি না জানে তাহলে চমকে যাবে, কিন্তু সেও যদি আবার তোমার মতো জানে তাহলে কিন্তু আর চমকাবে না, তখন তো সে জানে যে কী কীভাবে কাজটা হচ্ছে এখানে। তাহলে এই যে এখানে একটা ব্যাপার দেখো, এখানে যে সংখ্যাটা নিচ্ছে, তুমি যে তাকে সংখ্যাটা নিতে বলতেছো, তুমি যে তাকে সংখ্যাটা নিতে বলছো, যে একটা সংখ্যা নাও, ওই সংখ্যাটা কি তুমি জানো, ওই সংখ্যাটা কিন্তু তুমি জানো না। এই যে সংখ্যাটা তুমি জানো না, এই যে সংখ্যাটা জানো না, তাহলে যেটা জানো না সেটাই কি অজানা, সেটাই কি অজানা। আর আমরা আছি কোথায়, অজানা রাশির জগতে। তার মানে এই যে মানটা আমি জানি না, এই খালি ঘরের মধ্যে যে কোনো মান হতে পারে, এই খালি ঘরের মধ্যে যে কোনো মান হতে পারে, এক দুই তিন চার পাঁচ ছয় থেকে যে কোনো ট্রিলিয়ন বিলিয়ন যে কোনো মান এখানে হতে পারে। এই যে কোনো মান হতে পারে, যেটার মান আমরা জানি না, এই জানি না ব্যাপারটাই হচ্ছে বীজগণিত। অর্থাৎ বীজগণিত ব্যাপারটাই হচ্ছে একটা অজানা মান দিয়ে ঘেরা। এখানে আমরা অজানা মানগুলো অনেক সময় জানবো, জেনে মান বের করব, অনেক সময় জানবো না, সেগুলোকে অজানা হিসেবে রেখে দেব। এটা একটা মিথ, একটা মিস্ট্রি, একটা থ্রিলার। তো আমরা হচ্ছে এই যে ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরের যেহেতু মান জানি না, এই জন্য এটাকে বলা হচ্ছে অজানা মান। এটাই হচ্ছে আমাদের বীজগণিত। তো আমরা মূলত আজকে বীজগণিত কি, বীজগণিত কে আবিষ্কার করেছেন, বীজগণিতের জনক কে, বীজগণিত কোথায় থেকে আসলো, কোথায় ব্যবহার করা হয়, এবং অজানা রাশিটা কি, অজানা মানটা কি, সেই সম্পর্কে বিস্তারিত জানলাম। পরবর্তী ক্লাসে আমরা এই বীজগণিতের, বীজগণিতের যে চলক, প্রতীক এবং বীজগণিত আমরা কিভাবে লিখবো, কিভাবে প্রকাশ করব, এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।